নির্বাচিত করা হয়। গ্রামীণ সুবিধা বঞ্চিত মেধাবীদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের কর্তব্য শীর্ষক আলোচনা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হলো। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হামদর্দ কলেজের কৃতি শিক্ষার্থীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া।